আমি একটা লুডু খেলার টিপস নিয়ে আপনাদের সামনে হাজির, কিভাবে 100% জিতবেন দেখুন। আমি চাল দিলাম আপনাদেরকে, যে জিনিসটা আমি দেখাবো এটা, এই টিপসটা ফলো করলে আপনি 100-তে 100% লুডু খেলা জিতবেন। আপনি খেলতে আছেন এভাবে 100% আপনি লুডু খেলাতে জিতবেন এই টিপসটা ফলো করলে। আমাদের কারোই ছয় উঠতেছে না, এই যে তার ছয় উঠে গেছে, দেখেন কিভাবে জেতা যায়। মানে একদম একদম 100% যে আপনি জিতবেনই এই রুলসটা ফলো করলে। আমি এই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে ছয় উঠছে, আপনি এই পাশেরটা আগে বের করবেন, এই কানেরটা, যে কোনো লুডুতে। তারপর দেখুন আপনারা জাস্ট দেখতে থাকেন, তার যতগুলো ছয় হোক যত ভালো চাল হোক ফলো করবেন, জাস্ট ফলো করবেন, দেখেন কিভাবে জেতেন প্রত্যেকটা ম্যাচে। আপনি 100টা ম্যাচ খেললে আপনি 100টাই জিতবেন। এটা হচ্ছে গোপন ট্রিক্স অফ লুডু গেম, সো জাস্ট ফলো। দেখেন এই যে চলছে খেলা, সে চাল দিচ্ছে। এটা আমি অনলাইনে খেলতেছি আরেকজনের সাথে। আপনি অনলাইনে খেলুন বা সফটওয়্যার অ্যাপসে খেলুন, দেখবেন সবসময় একই থিওরি, এই থিওরিটা ফলো করবেন। সবসময় এই ঘরেরটা, এই ঘরেরটা বের করবেন সবসময়। এবার এই কারেন্টটা বের করবেন, তারপর আপনি চালতে থাকুন আপনার মতো করে চালবেন। আর এখানে ইম্পর্টেন্ট একটু চালটা আর একটু ইম্পর্টেন্ট, আপনি এদিকে যান আর আর দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি পূর্ণাঙ্গ খেলাটা। এই যে এক্ষেত্রে দেখুন আপনার এই চালটা আর এই চালটা, এই থিওরি অ্যাম্বল করলে অবভিয়াসলি যে গুটিটা তাদের গুটির কাছে আছে ওই গুটিটাই মারবেন। হ্যাঁ, সে খাক আর না খাক, সেটা খাইলে খাবে, ওটা দেখার বিষয় না, যে গুটিটা কাছে আছে ওইটাই অ্যাপ্লাই করবেন। এই যে সে খেয়ে দিছে, কিন্তু তাদের কোনো টেনশনের কিছু নেই, কিন্তু আপনি জিতবেন, জাস্ট ফলো। দেখেন সে কিন্তু অনেক ভালো পজিশনে আছে, কিন্তু তারপরে সে হারবে, এটাই বাস্তব। আপনারা জাস্ট দেখতে থাকুন খেলাটা। সে আমাকে ধাওয়া করছে, কিন্তু দেখেন একবার শেষ পর্যন্ত, দেখেন সবসময় এই কানের গুটি, এই কানের গুটি। এরপরে যদি আবার ছয় হয় আপনি এই গুটিটা বের করবেন, এই গুটিটা, সবসময় এই কানের দুই গুটি আগে খেলবেন এবং বের করার চেষ্টা করবেন, যেমনই হোক এই যে এবার এটা বের করবেন। এরপরে যদি আপনার ছয় হয় আপনি এই কানের দুটা, এইটা প্রথম তারপরে এইটা, দেখেন সে তার গুটি একের পর এক আমরা সবগুলো খাবো, দেখেন হলো আপনি আর সে সিবিত পড়বেই, এটা নিশ্চিত। যেহেতু এই গুটিটা খাবার একটা প্রবাবিলিটি আছে, সো আমরা এই গুটিটা এবার চাল দিচ্ছি। এই জন্য আপনারা দেখুন আমাদের তারা আমাদের গুটি এভাবে খেতে পারবে না, খাওয়ার কাছাকাছি গেলেও খেতে পারবে না। এটা আপনারা দেখেন খেলাটা মজা পাবেন, এটা একদম প্রমাণিত। এই যে লুডু যে গেমসটা তৈরি করে, এটা জাভা প্রোগ্রামিং দিয়ে, এই প্রোগ্রামিংয়ের যে কন্ডিশনগুলো আছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, যে মানে যেগুলো টাইপ করা হয়েছে প্রোগ্রামগুলোর কন্ডিশনগুলো ফুলফিল করে আমরা এই থিওরিগুলো বের করতে পারছি। এবার এই কারেন্টটা বের করবেন, এরপরে আপনি আপনার যেহেতু এইটা এইটা টানেন, বাস এই যে একটা টান দিলাম। আপনারা সবসময় ফলো করবেন, যখন খাওয়ার সিচুয়েশন মানে বিপক্ষে জল খেতে পারবে না গুটি, কিন্তু এমন অবস্থায় ওই জিনিসটা চাল দিবেন, ওই গুটিটা চাল দিবেন যেটা আপনার নিকটে আছে। এই যে মানে এটা খেতে পারে ছয় উইটা, এই জন্য টান দিলাম। এখানে তো এখানে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের যে জিনিসটা ব্যবহার করা হয়েছে এটা একটা জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছু কন্ডিশন বসানো আছে, আর এই কন্ডিশনগুলো আমরা স্টাডি করে দেখছি যে এই থিওরি অবলম্বন করলে আপনি জিতবেনই, মানে কন্ডিশনগুলো যেটা চায় ওইটাই আপনি ফুলফিল করতে পারবেন।
এভাবে দেখেন আমরা গেমটা জিতবো। আপনারা জাস্ট দেখেন, আপনারা যত গেমই খেলেন এই থিওরি অবলম্বন করবেন, জিতবেন। শুধু চাল প্রথমে এইটা বের করবেন, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এই যে এই থিওরি, এই থিওরি, এই থিওরি। আর চাল দেওয়ার ক্ষেত্রে যেটা ওদের গুটির নিকটতম স্থানে থাকবে ওই গুটিটা সবসময় দিবেন, এটাই হচ্ছে নিয়ম। দেখেন ওর ওর দেখেন চাল এমন হবে সবসময় খালি ধরা খাওয়ার চালগুলো উঠবে। এখন এই যে এই গুটিটা গেছে, এই গুটিটাকে আমরা দাবড়াবো, এই গুটিটাকে দাবড়াবো, কারণ আমরা এই গুটিগুলো আস্তে আস্তে আর একটা ছয় হয়ে যাবে, আমরা এটা পাবো। এই গুটিগুলো কাছে আসলে আমাদেরকে ছয় দেবে, যে আমরা এটা একটা ধরার প্রবাবিলিটি আছে। যেহেতু খাওয়া হয়নি আমরা এই দিক দিয়ে টানে এই দুটো গুটিকে এখন মানে একটু দাবার দিব আর কি। ঠাকুর দেখেন তার তিনটে গুটি দৌড়ের উপরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সেরকম ভাবে পড়বিং এই থিওরিটা অবলম্বন করে চাল, এই এই গুটি, এই গুটি, এই গুটি, তারপরে এই গুটি, আর সবচেয়ে যখন খাওয়ার দান হবে তখন নিকটতম গুটিটা, এটা আমরা এবার খেতে পারি। এই যে এটাও খাওয়া, এটাও খাওয়া, আমরা এই গুটিটা খাবো, কারণ এই গুটিটা পাকা হওয়ার প্রবাবিলিটি আছে। হ্যাঁ, তারপরে আমরা এই দিক দিয়ে একটা দাবার দিই, কারণ ছয় হলে এটা খেতে পারে। দেখুন এমনি যদি এই গুটিটা দেয় আমার ছয় হলেই কিন্তু এটা ধরা খাবে, যদি ছয় হয় ধরা খাওয়া, এই যে ছয় হয়েছে এই যে ধরা খাওয়া গেল তিন, মানে আপনি জিতবেনই। এই থিওরি অবলম্বন করলে অবশ্যই অবশ্যই জিতবেন। দেখেন দেখেন দিন শেষে দেখেন তার কত ভালো পজিশন ছিল, সে কিন্তু ধরা খাচ্ছে। এই যে এবার এটাকে দাবড়াবো, এটাকে আমি দুটো গুটি দিয়ে দাবড়াতে পারবো। দেন আমাদের ছয়, এই যে এই গুটিটা খাওয়া, দেখলেন এখন তার প্রত্যেকটা গুটি খাওয়া পড়বে। আমরা এর একটা গুটি টানবো, এদের একটা বের হলে যেন আমরা খেতে পারি, এই জিনিসটা একটু ফলো করব। দেখেন এখন যে চালগুলো আমার জন্য বেটার, শুধু লুডু গেমসটা আমাকে ওই চালগুলোই প্রোভাইড করবে, বুঝতে পারছেন? এই থিওরিটা অবলম্বন করে, এটা হচ্ছে খুব গোপন ট্রিক্স, এটা আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এই জিনিসটা আমরা বের করছি। আসলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই হ্যাক করা যায়, আপনারা অবগত, অনেকেই অবগত নন, কিন্তু প্রত্যেকটা জিনিস হ্যাক করা যায়। দেখেন কীভাবে সে আমার আবার পাস হতে পারে, আমি কিন্তু তাকে ধাওয়া করব, কেন করব? দেখেন তার গুটি বের করে নেই, তার ছক্কা বের হবে, তারপরে হামলা করবে, এর মধ্যে আমিও কিন্তু তাকে এটা খেতে পারি। বের হলো, সে খাক, সমস্যা নেই। দেখেন সে চাল দিতে একটু লেট করতেছে, আমি তো এটা এন্টারটেনমেন্ট খেলে, এই যে তাই সে গুটি খাইলো। কোনো প্রবলেম নেই, হতাশারও কিছু নেই, দেখবেন দিন শেষে জয় আমাদেরই। ছয় দিয়ে দিছে আমাকে সাথে সাথে স্যার। আচ্ছা আমরা এই গুটিটা একটু ভিতরে ঢুকে এটা স্ট্যান্ডে থাকলাম, বা এখানে এই তিনটা ঘর খাওয়ার একটা সুযোগ পাবো, এই জন্য রেখে দিলাম। সো আমরা এখন এটা দিয়ে দাবার দেওয়ার চেষ্টা করব। দেখেন আমার এখন বড় বড় চাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ এদের গুটির দুটাকে আমি দাবার দেবো, কারণ আমার যেগুলো চাল বেটার আমার জন্য সেই চালগুলোই বেশিরভাগ আমাকে এখন প্রোভাইড করবে। আপনারা দেখেন এই টিপসটা ফলো করলে আপনি যার সাথে বাজি খেলেন 100, 200, 500, 10,000 পর্যন্ত বাজি খেলবেন, আপনি নিশ্চিত থাকেন যে আপনি জিতবেন। আর কেউ বুঝতেও পারবে না যে আসলে আপনি কীভাবে জিতবেন, কারণ খেলাটাকে ন্যাচারালি কম্পিটিশন হবে, কিন্তু আপনি জিতবেন।
মানে এই দুটো থিওরি ফলো করবেন, এই গুটি এই গুটি এই গুটি এই গুটি, আর নিকটতম চালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন দিন শেষে আপনি উইন। এখানে আপনি এই গুটিটার ভিতরে ঢুকিয়ে দেন, আপনি কোন গুটিটা টানবেন, অবশ্যই আপনি এই গুটিটা টানবেন, কারণ এই যে এটাকে আপনি দাবড়াতে পারবেন, সে যদি আপনার পিছনে পিছনে ধাওয়াও করে তার একটা কিন্তু মাথায় কাজ করে সামনে আমার একটা গুটি আছে, বুঝতে পারছেন? এই যে আপনি এখন এটা খাওয়ার একটা পুরো চাপ, মানে অলরেডি তাকে একটা চাপ দিয়ে ফেলছেন, আর সবসময় এই গুটিগুলো মানে তোলা দিবেন সবার শেষে, দেরি করবেন। এখন আমি এই এখন আমি এই গুটিটা টানবো, আসুক নর্মালি খেলবেন, এগুলো যেভাবে খেলবেন ওইভাবে খেলবেন, খালি থিওরি এই গুটি চারটা কীভাবে বের করবেন আর নিকটতম গুটিটা সবসময় চাল দেওয়ার চেষ্টা করবেন। সে আমাকে কিন্তু ধাওয়া করছে, আমি কিন্তু আমার টার্গেট এই গুটিটা এখানে পৌঁছান, সে কিন্তু আমাকে ধাওয়া করছে, আমি এই গুটিটা এখানে পৌঁছাবো এটা ধরবো, সে যখন চাইলে ইচ্ছা মতো এই গুটিটা আর টানতে পারবে না। আমি এটা পার করে দিলাম, আপনি এই গুটিটা খেলতে থাকবেন, যখনই ছয় উঠবে তখন এই গুটিটা দিবেন টান, কিন্তু বিষয়টা হচ্ছে এই থিওরিটা অবলম্বন করলে ওই যে আপনি জিতবেন যতই সে ভালো খেলুক। আপনাদেরকে যে বলছিলাম না যে গুটি এর ভিতরে ঢুকলে কম চাল দিবেন, দেখেন এই যে আমার কিন্তু পথ অনেকটাই ক্লিয়ার, এই যে আমাকে আমাকে এখন প্রয়োজন একটা বড় চাল দেওয়ার, সে দিয়ে বলছে আমি ভুল করছি, এই এই চালটা দিলে বেশি ভালো হতো, আচ্ছা তারপরে ভুলের কিছু নেই, এই যে একটা 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 রিক্স হয়ে গেল এটা, কারণ তারপরে দেখেন সমস্যা নেই, তাকে ওই চালটা দেবে না, আমার জন্য যেটা সুবিধা সেটাই দেবে আমাকে। এই যে আমি এখানে উঠে দিলাম, এই যে পাস এইখানে দিয়ে দিলাম, দেখেন আমি কীভাবে জিতে গেলাম আপনারা একটু ফলো করেন, এটাই বাস্তব টিপস, আপনি এই টিপসে যে কোনো সময় খেলতে পারবেন আপনারা। আপনি যত বড়ই বাজি ধরেন আপনি জিতে যাবেন যদি খালি ফলো করেন, দেখেন আমার খালি বড় বড় চাল দিয়ে দিবি, বুঝতে পারছেন? এটা আমি অনলাইনে খেলতেছি, এসব ভয়ে এই গুটি সরাবে, দেখেন আমাকে এখানে এসে কিন্তু দুই তিন চার দিলে আটকে যেতাম, আমাকে বড় চাল দিয়ে দিছে, মানে আপনি জিতবেনই এটাই হচ্ছে কথা। দেখেন তার এখনো কত কি অবস্থা, সে কিন্তু বুঝতে পারবে না আসলে টিপসটা কোথায়, কিন্তু আপনি তার সাথে ফাইট করেই জিতলেন, এটাই হবে প্রত্যেকটা ম্যাচে। আশা করি সবার ভালো লাগবে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেন আমি জিতে গেলাম, এইটাই আসলে হওয়ার ছিল, এটা কেউ বুঝতে পারবে না, বাস্তবে এটাই হবে, এটাই টিপস ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।